ফোনের কয়েকটা স্মার্ট সেটিংস আজকে আমি আপনাদেরকে শেয়ার করব, যে স্মার্ট সেটিংসগুলি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। এবং গাইস, আপনারা এই কটা স্মার্ট সেটিংসকে আপনাদের ফোনে এর আগে কখনো আপনারা ইউজ করেননি, তো কী সেই সেটিংস আমি এখন আপনাদেরকে একের পর এক বলে দেব। তো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটিকে পুরোপুরি দেখতে হবে। তো চলুন গাইস, আজকের এই ভিডিওটিকে আমরা শুরু করছি। সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানে ক্লিক করে নোটিফিকেশানটিকে আপনারা অল করে দিন আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, সিম্পলি আপনাদের ফোনের সেটিংসটিকে অন করে নেবেন। আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে আমার ফোনের মডেল নাম্বার হচ্ছে রিয়েলমি নার্জো 59। আপনারা একবার দেখতে পারেন যে আপনার ফোনে এটা কাজ করে কি না। বাট গাইস, প্রত্যেকটা ফোনে এই সিরিজগুলো থাকে, আপনারা একটু খুঁজে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন গাইস, এই মুহূর্তে চলে এসেছি আমাদের ফোনের সেটিংসে। দেখতে পাবেন গাইস, এখানে এই যে আমাদের ফোনের সেটিংসটা ঠিক এরকম ধরনের আর কি দেখতে পাচ্ছেন গাইস। তো হয়তো বা আপনাদেরটাও ঠিক একই রকম হতে পারে বা একটু আলাদা। দেখতে পাবেন গাইস, এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন হচ্ছে যার নাম হচ্ছে স্মার্ট কন্ট্রোল। দেখতে পাবেন গাইস, এখানে এই যে আমি এখানে চাপ দিয়ে ধরে আছি, তো হচ্ছে স্মার্ট কন্ট্রোল। আপনাদের ফোনে এরকম একটা আর কি সেটিংস থাকবে, হয়তো বা নাও থাকতে পারে, একটু খুঁজে নেবেন। তো আপনারা সিম্পলি কী করবেন, দেখতে পাবেন গাইস, এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনটা এই যে স্মার্ট মোশন। দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট মোশন, আপনারা আবার এখানটাতে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখানে অফ রয়েছে, আমি এখানে ক্লিক করে এটাকে অন করছি। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে এই যে ছখানা স্মার্ট কন্ট্রোল আমাদের দেওয়া রয়েছে যে আমাদের ফোনের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি এখন একের পর এক বলে দিই যেগুলো কী কাজ করে। আমি সিম্পলি প্রথমে একটা ক্লিক করলাম, এই যে সাপোজ মনে করুন আপনাকে কেউ ফোন করেছে এবং সেই ফোনটিকে আমরা যদি হাতে করে নিয়ে আমাদের কানে নিয়ে আসি, তাহলে কী হবে যে আমাদের ফোনটা আর কি অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে। এখানে আমাদেরকে কোনো কিছু রিসিভ করার প্রয়োজন নেই, জাস্ট ফোনটিকে ধরে কানে নিলেই আমরা এখন হ্যালো বলে কথা আর কি স্টার্ট করতে পারি। তো এই সেটিংসটিকে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, এটা হচ্ছে এক নাম্বার সেটিংস। এখন আমি আপনাদেরকে বলে দিই দু নম্বর সেটিংসটা কী আছে। দেখতে পাবেন গাইস, আমি ক্লিক করছি এখানটাতে, যে এটা হচ্ছে যে আমার যদি কেউ ফোন করে তখন যদি আমরা ফোনটিকে নিয়ে এভাবে উল্টে রাখি, তাহলে কী হবে যে আমাদের ফোনটা ভাইব্রেশন হয়ে আর কি কাঁপতে থাকবে, আমাদের ফোনে আর কোনো রকমই গান বা মিউজিক বাজবে না। কো যখনই আমাদের কেউ ফোন করবে তখন আমরা সিম্পলি ফোনটিকে নিয়ে আসবো, যদি উল্টে দিই আমাদের ফোনেতে আর গান বাজবে না, শুধু আমাদের ফোনটা আর কি ভাইব্রেশন হতে থাকবে। তো আপনারা অবশ্যই এই দু নম্বর সেটিংসটিকেটা এখান থেকে জাস্ট অন করতে পারেন। ওকে, তো গাইস এখানে তিন নম্বর সেটিংসটি আমাদেরকে বলা হয়েছে যে আমরা যদি কেউ এখানে ফোন করে আমরা সিম্পলি ফোনটিকে নিয়ে এইভাবে উল্টে দিলে আমাদের ফোনের মধ্যে কোনো গানও বাজবে না বা আমাদের ফোনের মধ্যে কোনো ভাইব্রেশনও হবে না, জাস্ট আমাদের ফোনটা একদমই সাইলেন্ট থাকবে। তো আপনারা অবশ্যই এই সিরিজটিকে আপনাদের ফোনে ইনস্টল করতে পারেন, মানে আর কি ওপেন করতে পারেন। দেখতে পাচ্ছেন গাইস, আমি তিনটিকে এখানে ইউজ করছি। তো গাইস, আপনাদেরকে জাস্ট একটু খুঁজে নিতে হবে, কারণ আমার ফোন হচ্ছে রিয়েলমি নার্জো 59। আপনারা অবশ্যই একটু খুঁজে নেবেন। এখন দেখতে পাবেন গাইস, নিচে রয়েছে এখানে যে আমি এইটা নিয়ে আর কি আগে ভিডিও বানিয়েছিলাম, এই মিউজিক কন্ট্রোল স্মার্ট কন্ট্রোল নিয়ে। আপনারা অবশ্যই এগুলোকে ট্রাই করতে পারেন আপনাদের ফোনের মধ্যে। দেখতে পাবেন গাইস, এখানে লেখা রয়েছে যে প্লে কন্ট্রোল, আমি ক্লিক করছি এখানে চার নাম্বারটাতে। এই যে এখানে কী হবে, সাপোজ মনে করুন আমাদের ফোনের মধ্যে আমি একটা গান চালিয়েছি এবং যদি আমার ফোনটিকে আমি এভাবে উল্টে দিই, তাহলে কী হবে আমাদের ফোনটি আর কি গানটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, আমাদের কি গানটা অফ করার প্রয়োজন নেই। এবং যদি আমি ফোনটিকে আবার সোজা করে ধরি, তাহলে কী হবে যে গানটা আমাদের অটোমেটিকলি আবার চালু হয়ে যাবে। তো এসএসডি ঠিক এভাবেই কাজ করে, এটাকে আমরা অবশ্যই ইউজ করতে পারেন। আমি এটাকে অলরেডি ইউজ করছিলাম, আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য অফ করেছিলাম, এই যে। তো এটাকে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন গাইস, এই যে এখানে রয়েছে পাঁচ নাম্বারে মিউজিক সুইচ, মানে আমাদের মিউজিকটা চেঞ্জ হবে, তার জন্য আমি ক্লিক করছি এখানে। দেখানো হচ্ছে যে আমাদের ফোনে যে কোনো একটা গান লাগানোর পর যদি আমি ফোনটাকে এইভাবে নড়াই, তাহলে আমাদের ফোনটা আর কি একের পর এক গান চেঞ্জ করে দেবে। দেখতে পাবেন গাইস, এখানে যে আপনারা সিম্পলি আপনাদের ফোনের মধ্যে একটা গান প্লে করুন এবং প্লে করার পর ফোনটিকে ঠিক এইভাবে নড়াবেন, তাহলেই আপনাদের ফোনের মধ্যে গানগুলো একের পর এক পাল্টে যাবে। তো বেসিক্যালি এই সিরিজটা এইভাবেই কাজ করে থাকে, আপনারা অবশ্যই এটাকেও ইউজ করতে পারেন। আমি এখানে এটাকেও অন করলাম ওকেতে ক্লিক করে। তো লাস্ট সেটিং হচ্ছে, দেখতে পাবেন গাইস, এখানে লেখা রয়েছে লক স্ক্রিন সুইচ। এটা কী হবে, এই যে আমি সিম্পলি ক্লিক করছি, তো এটাও একইভাবেই কাজ করে, মানে আমাদের ফোনে একটা গান লাগানোর পর যখন আমরা লাইটটিকে অফ করে দেবো ফোনের, তখন কী হবে তখন যদি ফোনটিকে নড়াই, তাহলে আমাদের ঠিক একইভাবে গানটা আর কি পাল্টে যাবে, মানে আগু বা পেছু আমরা করতে পারি এই সিরিজগুলোর সাহায্যে। তো অবশ্যই আপনারা এই সিরিজগুলিকে আপনাদের ফোনের টার্ন অন করতে পারেন। তো গাইস, এই সিরিজগুলি আপনারা অবশ্যই আপনাদের ফোনে ট্রাই করতে পারেন। যদি আপনার ফোনে না থাকে, আপনারা সিম্পলি এখানে যেতে পারেন গুগল প্লে স্টোরে, এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখতে পারেন, এই যে দেখতে পাবেন গাইস, আমি যদি এখানে প্লে স্টোরটিকে ওপেন করি, আমি যদি এখানে লিখে দিই, এই যে জাস্ট এখানে লিখবো, এই যে শেক ফোন টু চেঞ্জ মিউজিক। দেখতে পাবেন গাইস, এই যে শেক ফোন টু চেঞ্জ মিউজিক যদি ক্লিক করি, এই যে দেখতে পাবেন গাইস, এই যে আমি এখানে একটা অ্যাপ ইনস্টল করেছিলাম। এই অ্যাপটি কী করবে, সেম টু সেম যে সিরিজটা আমি বললাম যে ফোন নড়ালে গান পাল্টে যাবে, তো এই অ্যাপ্লিকেশানটিকে ইউজ করলে আপনারা এই ফিচার্সটিকে ইউজ করতে পারবেন। ঠিক এইভাবে আপনারা আর কি অ্যাপ্লিকেশানও ইনস্টল করে আপনারা ইউজ করতে পারবেন এই সিরিজগুলিকে। এই সিরিজগুলি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর গাইস,
আমাদের এই সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা এর থেকে আরও ভালো ভালো দারুণ দারুণ আমরা সেটিংস নিয়ে ভিডিও আপলোড করতে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে গাইস অনেক অনেক ধন্যবাদ।